শুরু করে, যেহেতু আজকে টপিকটা একটু বড় আছে। আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ হ্যাঁ, কি দেখছেন? আচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা দেখছেন না? আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। এই যে এখনো জয়েন করে সবাই। আচ্ছা, আমরা আজকে যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে প্রান্তিকতা। হ্যাঁ, সেটি হচ্ছে কি প্রান্তিকতা? তো দেখি এই বিষয়গুলি কি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আচ্ছা একটি ছাগল। আচ্ছা, আমরা ছাগল দিয়ে শুরু করি আজকে। ছাগলের এইটা কি দেখছি, মুখ। আর এটা কি, আর এটা হচ্ছে কি, লেজ। আচ্ছা তোমরা সবাই, হ্যাঁ মিউট করে দাও সবাই। হ্যাঁ, তো লেজ। তো এই যে দেহের দুই প্রান্তের গঠনের যে ভিন্নতা, দেহের দুই প্রান্তের গঠনের যে ভিন্নতা, এই ভিন্নতাকে কি বলা হয়, কোনো আইডিয়া আছে? প্রাণী দেহের গঠনের যে দুই প্রান্তের ভিন্নতা দেখা যায়, এই ভিন্নতাকে বলা হয় কি, কোনো ধারণা আছে? না, আমরা শ্রেণীবিন্যাসের যে ভিত্তিগুলি পড়ছিলাম সেই ভিত্তিগুলির ভিতরে একটি হচ্ছে প্রান্তিকতা। এই প্রান্তিকতার উপর ভিত্তি করেও কিন্তু প্রাণীদের বিভিন্ন দল, মানে দলে বা উপদলে বা শ্রেণীবিন্যাসে কিন্তু শ্রেণীবিন্যাসগুলি করা হয়। তো প্রাণীদেহের এই যে দুই প্রান্তের গঠনের ভিন্নতার কারণে যেটি করা হয় সেটিকে বলা হচ্ছে প্রান্তিকতা। তো দ্বিপার্শ্বীয় প্রতিসম জীবের যে প্রান্তে মুখ থাকে সেই প্রান্তকে বলা হয় মাথা, আর তার যে বিপরীত প্রান্ত রয়েছে সেই বিপরীত প্রান্তকে বলা হয় পায়ু বা লেজ। ঠিক আছে, তো যে কোনো প্রাণীর দেহের দুই প্রান্তের গঠনের ভিন্নতাকেই বলা হয় প্রান্তিকতা। এই সংজ্ঞাটি একটু শিখে নেন, জ্ঞানমূলক কোশ্চেন কিন্তু এখান থেকে আসে যে প্রান্তিকতা কাকে বলে। তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসম জীবের যে প্রান্তে মুখ থাকে তাকে বলা হয় মাথা, আর যে প্রান্তে ঠিক তার বিপরীত যে প্রান্ত সেটিকে বলা হচ্ছে কি, পায়ু বা লেজ। তো এই যে প্রাণীর দেহের দুই প্রান্তের গঠনের যে ভিন্নতা দেখা যাচ্ছে সেই ভিন্নতাকে আমরা বলবো প্রান্তিকতা। তো আজকে কিন্তু পরীক্ষা নেবো, এই ক্লাসের শেষে লিঙ্ক দিয়ে দেবো, পরীক্ষা দিবেন। পরীক্ষায় কিন্তু এই এর ভিতরেই কোশ্চেন আসবে, আমি যে কথা বলবো তার মধ্যে। তো প্রাণী দেহে যদি বলা হয় প্রান্তিকতা দেখা যায় কয় ধরনের, পাঁচ দশ ধরনের। এখানে লেখাই আছে প্রাণী দেহে পাঁচ ধরনের যে প্রান্তিকতা সেটি কিন্তু দেখা যায়। তো এই পাঁচ ধরনের প্রান্তিকতা গুলি কি কি আমরা সেইগুলি এখন দেখব। তো দেখি, আচ্ছা এখানে আপনারা লক্ষ্য করেন, এখানে কি দেখানো হচ্ছে? হ্যাঁ বলো। হ্যাঁ, পেজ নাম্বার, পেজ নাম্বার, হ্যাঁ 7 নাম্বার। দেখো প্রান্তিকতা, তো এখান, হ্যাঁ তো যেটা বলছিলাম যে প্রাণী দেহে যদি বলা হয় প্রান্তিকতা কয় ধরনের দেখা যায়, পাঁচ ধরনের। তো আমি এখানে যে প্রান্তটা দেখাচ্ছি এই প্রান্তে কি মাথা আছে না লেজ? তাহলে যে প্রান্তে মা, তাহলে যে প্রান্তে মাথা থাকে তাহলে সেই প্রান্তটাকে বলা হয় সম্মুখ প্রান্ত। তাহলে যে প্রান্তে মাথা থাকে সেই প্রান্তটাকে বলা হয় কি, সম্মুখ প্রান্ত। হ্যাঁ, ইংরেজিতে বলা হয় অ্যান্টেরিয়র। ইংরেজিতে কি বলা হয়? অ্যান্টেরিয়র, ANTERIOR, অ্যান্টেরিয়র, ANTERIOR, অ্যান্টেরিয়র। আর আর যে প্রান্তে লেজ থাকে সেটাকে বলা হয় কি,
যে প্রান্তে লেজ থাকে সেটাকে কি সম্মুখের বিপরীত কি? হ্যাঁ ঠিক। তো হ্যাঁ, তাহলে যে প্রান্তে লেজ থাকে সেই প্রান্তটাকে বলা হয় কি? পশ্চাৎ প্রান্ত। তাহলে যে প্রান্তে লেজ থাকবে, হ্যাঁ, বা পোস্টেরিয়র এন্ড। হ্যাঁ, এরপর দেখি যে এখন আমরা কোনটা দেখতে পাচ্ছি। অ্যারো, অ্যারোর দিকে তাকিয়ে একটু খেয়াল করো, এখন আমরা কি দেখতে পাচ্ছি? মাঝখানে না, এটা পৃষ্ঠীয় দিক দেহের। হ্যাঁ, তাহলে দেহের উপরের দিকের যে তল সেটিকে বলা হয় পৃষ্ঠীয় প্রান্ত বা ডর্সাল। কি বলা হয়? পৃষ্ঠীয় প্রান্ত, ডর্সাল। আচ্ছা, আর এখন এই যে অ্যারোতে খেয়াল করে, এখন কি দেখতে পাচ্ছি? এই অঞ্চলটাকে বলা হয় কি? অঙ্কীয় প্রান্ত। হ্যাঁ, তাহলে দেহের, হ্যাঁ, দেহের নিচের দিকের যে তল সেই তলকে বলা হয় অঙ্কীয় প্রান্ত বা ভেন্ট্রাল। ক্লিয়ার? আর দেহের দুই পাশের যে অংশ পার্শ্বীয় প্রান্ত বলা হয়, যেটিকে ইংরেজিতে বলা হয় ল্যাটারাল। কি বলা হয়? ল্যাটারাল, 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 LATERIAL, ল্যাটারাল। তো এখন আমি আবারও বলছি যে প্রাণী দেহে প্রান্তিকতা দেখা যায় কয় ধরনের? প্রাণী দেহে পাঁচ ধরনের। তাহলে যে প্রান্তে মাথা থাকবে সেটিকে বলা হবে কি? সম্মুখ প্রান্ত। আর যে প্রান্তে লেজ থাকবে সেটি পশ্চাৎ প্রান্ত। আর উপরের দিকের যে তল সেটিকে বলা হয়, আর দেহের নিচের দিকের যে তল অঙ্কীয়, আর দুই পাশের তলকে বলা হয় পার্শ্ব। তাহলে এখন যদি বলা হয় প্রান্তিকতা প্রাণী দেহে কয় ধরনের দেখা যায়? পাঁচ ধরনের। তো পরীক্ষায় আসলে পারবেন, আজকেই পরীক্ষা নেব কিন্তু। আচ্ছা, যারা যারা প্রেজেন্ট থাকবেন পরীক্ষা, পরীক্ষাটাকে আমি কিন্তু উপস্থিতি হিসেবে গণ্য করবো। অর্থাৎ ওই যে আমাদের লাইলুন মিস বসে আছে, সে যখন আমাকে জিজ্ঞেস করবে যে কয়জন প্রেজেন্ট হয়েছিল, এখন যারা থাকছে এটা না, যারা পরীক্ষা দিবে সেটাকে আমি উপস্থিত হিসেবে কাউন্ট করব। আচ্ছা, এরপরে দেখি আমরা খণ্ডাকায়ন জিনিসটা দেখি কি। হ্যাঁ, তো আমরা দেখো একটা মেটামেরিজম লেখা, যেখানে ঠিক তার নিচে একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটা হচ্ছে কেঁচোর একটা ছবি। হ্যাঁ, এই ছবিটা হচ্ছে কিসের? কেঁচোর। তো কেঁচো যদি আমরা রিয়েল রিয়েল যদি একটি কেঁচো হাতে নি, হাতে নিলে কিন্তু আমরা সেখানে দেখতে পাবো যে যদি আমরা খালি চোখেও দেখি, সেখানে দেখবো যে কেঁচো দেখলে মনে হবে ছোট ছোট অনেকগুলি খণ্ডের সমন্বয়ে গঠিত। ছোট ছোট অনেকগুলি কিসের সমন্বয়ে গঠিত? খণ্ডের সমন্বয়ে গঠিত, আংটির মতো। ঠিক আছে, তো এরকম ছোট ছোট খণ্ডের সমন্বয়ে যখন কোনো প্রাণীর দেহ, মানে খণ্ডের পুনরাবৃত্তির মাধ্যমে যখন গঠিত হচ্ছে, তখন সেই অবস্থাকে বলা হয় খণ্ডাকায়ন। তো কোনো প্রাণীর দেহ, এখানে দেখে নাও, কোনো প্রাণীর দেহ যদি লম্বালম্বি অক্ষ বরাবর একই রকমের খণ্ডাংশের পুনরাবৃত্তির মাধ্যমে গঠিত হয়, তখন সেই অবস্থাকে কিন্তু বলা হয় খণ্ডাকায়ন। ঠিক আছে, যখন কোনো প্রাণীর দেহ যদি লম্বালম্বি অক্ষ বরাবর একই রকম খণ্ডাংশের পুনরাবৃত্তির মাধ্যমে গঠিত হয়, তখন সেই অবস্থাটাকে বলা হয় খণ্ডাকায়ন। আর খণ্ডগুলোকে বলা হয় সোমাইট। এখানে তুমি প্রথম চিত্রটা দেখো, কেঁচো যদি দেখি, দেখলে মনে হচ্ছে জাংটির মতো এক একটা খণ্ড কি হচ্ছে, একটার সাথে আর একটা যুক্ত হয়েছে, একটার সাথে আর একটা যুক্ত হয়ে কি করছে, যে একটা পূর্ণাঙ্গ প্রাণী সৃষ্টি করছে। তাহলে এই যে একটা খণ্ডকে বলা হবে কি? সোমাইট। আর সবগুলো খণ্ড মিলে কি তৈরি করছে? সবগুলো, হ্যাঁ, খণ্ড মিলে কিন্তু একটা, হ্যাঁ, পূর্ণাঙ্গ প্রাণী তৈরি হচ্ছে। তো এই যে এই এই প্রক্রিয়াকে বলা হচ্ছে কি? এই প্রক্রিয়াকে বলা হচ্ছে খণ্ডাকায়ন। আর একটা খণ্ডকে বলা হচ্ছে কি? একটা খণ্ডকে বলা হচ্ছে সোমাইট। আচ্ছা, তো অ্যানেলিডা পর্বে প্রাণীদের প্রকৃত খণ্ডায়িত প্রাণী হিসেবে বিবেচিত হয়। তো আমি যদি পরীক্ষায় লিখি যে যে সকল খণ্ডাকায়ন দেখা যাচ্ছে যে জীবে, তো একটি যদি খণ্ডর কথা বলি, তাহলে সেই একটি খণ্ডকে বলা হবে কি?
আর কোন পর্বের কোন পর্বের প্রাণীদের প্রকৃত অ্যানেলিডা? আচ্ছা, এই এই খণ্ডগুলি কেমন থাকবে, খণ্ডগুলি কেমন, গঠনগুলি কেমন, তার উপর ভিত্তি করে খণ্ডাকায়ন হচ্ছে দুই ধরনের। ঠিক আছে, তো এখানে দেখো প্রথম যে চিত্র, এখানে প্রথম চিত্রে দেখানো হয়েছে আমাদের একটি কেশর। তো কেশর প্রত্যেকটা খণ্ডের সাথে কিন্তু মোটামুটি অনেকটা মিল রয়েছে, একটা খণ্ডের সাথে কিন্তু আর একটা খণ্ডের মিল রয়েছে। তো একই রকম খণ্ডের পুনরাবৃত্তির মাধ্যমে যদি কোনো জীবের দেহ গঠিত হয়, তখন সেটাকে আমরা বলতে পারি যে সমখণ্ডাকায়ন বিশিষ্ট। তো যেসব প্রাণীর দেহের খণ্ডগুলি একই রকমের হয়, মোটামুটি গঠনগত সাদৃশ্য থাকে, সেই সকল প্রাণীগুলোকে বলা হচ্ছে সমখণ্ডাকায়ন বিশিষ্ট প্রাণী। তো তুমি এবার দ্বিতীয় যে চিত্র, তুমি এই দ্বিতীয় চিত্রটি খেয়াল করো, যেখানে রয়েছে কি যে একটি চিংড়ির ছবি দেখো। তো চিংড়ির যে মাথার অংশটা দেখো, একটা শক্ত খোলক দিয়ে আবৃত থাকছে, এই শক্ত খোলকটাকে আমরা বলি ক্যারাপেজ বলে। তো এই যে মাথার যে খণ্ড তুমি খেয়াল করো, আর এইদিকে তুমি লেজের যে খণ্ড, সেই লেজের খণ্ডটা খেয়াল করো, দুইটা খণ্ডের মধ্যে কিন্তু সাদৃশ্য নাই, দুইটা খণ্ড কিন্তু দেখতে ভিন্ন রকম। তো যদি এরকম গঠনগত ভিন্নতা দেখা যায়, তখন সেটিকে বলা হচ্ছে কি অখণ্ড, অসম। অসম মানে কি খণ্ডগুলি একই রকম হয় না। তাহলে যে সকল প্রাণীর দেহে খণ্ডগুলি একই রকমের হয় না, সেই সব প্রাণীকে বলা হচ্ছে অসম খণ্ডাকায়ন বিশিষ্ট প্রাণী। তো আমি এখন যদি বলি, এখানে আমি চিংড়ির একটি ছবি দিয়ে দিলাম, দেওয়ার পরে যদি বলি চিংড়িতে কোন ধরনের খণ্ডাকায়ন দেখা যায়, সম নাকি অসম? আর কেঁচোতে দেখা যায় সমখণ্ডাকায়ন। আচ্ছা, এরপরে আমি যদি আসি, এখানে কি দেখতে পাচ্ছি, একটি ঘাস ফড়িং, তাই না? তো 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 ঘাস ফড়িং এর দেখো একটা জায়গায় লেখা হেড থোরাক্স অ্যাবডোমেন। হেড মানে হচ্ছে মাথা, থোরাক্স মানে হচ্ছে বক্ষ, আর অ্যাবডোমেন মানে হচ্ছে উদর। হ্যাঁ, হেড থোরাক্স অ্যাবডোমেন, হেড মানে হচ্ছে মাথা, থোরাক্স মানে হচ্ছে বক্ষ, আর উদর, উদর। হ্যাঁ, তো এখানে দেখে মনে হচ্ছে যে এক একটাই খণ্ড, আসলে কিন্তু এখানে একটা খণ্ড না। তো মাথার ভিতরেও কিছু খণ্ড থাকে, আবার থোরাক্সের মধ্যেও কিছু খণ্ড থাকে। তো এই খণ্ডগুলো কি হয়, একটার সাথে আর একটা যুক্ত হয়, যুক্ত হয়ে একটা দেহের অঞ্চল তৈরি করে। ঠিক আছে, যেমন মাথার ভিতরেও কিছু কিন্তু খণ্ড থাকে, সাইন স্যার কথা বলে, মাথার মধ্যে কিছু কি থাকে, খণ্ড থাকে। এই সব খণ্ডগুলো কিন্তু বাইরে থেকে বোঝা যায় না, বাট খণ্ডগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা অঞ্চল তৈরি করছে, যেটাকে বলা হচ্ছে কি মাথা। আবার মানে বক্ষদেশীয় যে অঞ্চল বুক, সেখানেও কিন্তু কিছু খণ্ড থাকছে, সেই খণ্ডগুলো কিন্তু একটার সাথে আর একটা যুক্ত হয়ে কি করছে, বক্ষদেশীয় যে অঞ্চল সেই অঞ্চলটা কিন্তু গঠন করছে। আবার উদরের মধ্যেও কিন্তু কিছু খণ্ড আছে, যে খণ্ডগুলো কি হচ্ছে একটার সাথে আর একটা যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে একটা আলাদা অঞ্চল তৈরি করছে। তাহলে কি বলা হয়, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহ বাহ্যিকভাবে খণ্ডায়িত হলেও অধিকাংশ ক্ষেত্রেই খণ্ডগুলো সুস্পষ্ট, কিছু খণ্ড একত্রে মিলিত হয়ে দেহের সুনির্দিষ্ট কয়েকটি অঞ্চল সৃষ্টি করে। এই কথাটার অর্থ আশা করি কিছু বোঝেননি। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহ, আচ্ছা, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহ বাহ্যিকভাবে মানে বাইরের দিক থেকে যখন আমরা দেখবো, দেখলে মনে হবে খণ্ডায়িত। তো অধিকাংশ ক্ষেত্রে কি হবে, এই খণ্ডগুলো সুস্পষ্ট খণ্ড একত্রে মিলিত হবে। মানে এই যে মাথাটা, মাথার কথা যদি বলি, এটা দেখে আমার মনে হচ্ছে মাথা একটা অঞ্চল, কিন্তু এই মাথার মধ্যেই আরো কিছু ছোট ছোট খণ্ড আছে, সেই খণ্ডগুলো আবার যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে একটা নির্দিষ্ট অঞ্চল গঠন করছে, যে অঞ্চলটাকে আমরা বলছি মাথা। আবার এখান থেকে দেখো এই যে থোরাক্স, এই থোরাক্সটা দেখে মনে হচ্ছে একটা অঞ্চল, খণ্ডায় তো মনে হচ্ছে, বাট এই থোরাক্সের মধ্যেও কিন্তু আবার ছোট ছোট অনেকগুলি খণ্ড আছে, সেই খণ্ডগুলো পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে এই বক্ষদেশ অঞ্চলটা কিন্তু তৈরি করছে। তো সেটাই বলছে যে খণ্ডগুলো মিলিত হয়ে দেহে সুনির্দিষ্ট কয়েকটি অঞ্চল সৃষ্টি করছে। তাহলে এই যে সুনির্দিষ্ট অঞ্চল যেমন এখানে সৃষ্টি করছে মাথা, তারপরে বক্ষ একটা সুনির্দিষ্ট অঞ্চল, অ্যাবডোমেন একটা সুনির্দিষ্ট অঞ্চল, এই তিনটা অঞ্চলের মধ্যে আবার অনেকগুলি ছোট ছোট খণ্ড আছে, সব খণ্ডগুলো যুক্ত হয়ে কিন্তু আলাদা আলাদা আবার তিনটা অঞ্চল তৈরি করছে দেহে। তো এই
এক একটা অঞ্চলকে বলা হচ্ছে টাগমাটা। যেমন এখানে মাথা হচ্ছে একটা টাগমাটা, তারপরে থোরাক্স একটা টাগমাটা মানে বক্ষ, অ্যাবডোমেন বা উদর সেটা হচ্ছে এক একটা টাগমাটা। আর এই যে অঞ্চলীকরণের যে প্রক্রিয়া এইটা কি বলা হচ্ছে অঞ্চলায়ন বা টাগমাটাইজেশন। তো আর্থ্রোপোডাদের শ্রেণীবিন্যাসে এই টাগমাটাইজেশন বা অঞ্চলায়নের ভূমিকা অনেক বেশি। কি বোঝা গেছে? অর্থাৎ একটা দেহের, আচ্ছা আখাউড়ার আপনারা সবাই বুঝছেন, তারপর নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, আচ্ছা কেরানীগঞ্জ নাই কেউ এখানে, ও আচ্ছা আমরা পরেরটায় যাই। এরপরে আমরা যেটা জানবো ক্লিভেজ। আচ্ছা ক্লিভেজ কি মনে হয়, এটা হচ্ছে যৌন জনন ঘটে এরকম জীবে দেখা যায় নাকি অযৌন জনন ঘটে সেখানে দেখা যায়, কি মনে হয়? হ্যাঁ আচ্ছা যৌন জনন, হ্যাঁ যেখানে হচ্ছে কি পুরুষ জনন কোষ আর স্ত্রী জনন কোষ মিলিত হয়, মিলিত হয়ে যে একটি কোষ তৈরি করে সেই কোষকে বলা হচ্ছে কি জাইগোট। তো এখন যদি আমি, হ্যাঁ আমি যদি খুব সহজ সহজ ভাষায় বলি জাইগোট কি, জাইগোট হচ্ছে পুরুষ জনন কোষ আর স্ত্রী জনন কোষ যখন মিলিত হচ্ছে, মিলিত হয়ে যে কোষটা তৈরি করছে সেই কোষকে বলা হবে জাইগোট। আর যদি বলা হয় ক্লিভেজ কি, জাইগোটের যে বিভাজন, জাইগোটের এই বিভাজন কি বলা হবে ক্লিভেজ বলে। তো এখানে দেখো প্রথমে একটা কোষ ছিল, ফার্স্ট যে ক্লিভেজ হলো সেখানে দেখো জাইগোটে একটা কোষ ছিল, এবং পরবর্তীতে জাইগোট মাঝ বরাবর দেখো বিভক্ত হয়ে গেছে, বিভক্ত হয়ে দুই দুইটা, হ্যাঁ হ্যাঁ ক্লিভেজ তৈরি করছে না, ক্লিভেজ প্রক্রিয়ায় আমি, আচ্ছা তুমি দেখো যে জাইগোট এখানে হচ্ছে একটা কোষ তাই না, এরপর দেখো জাইগোটটা বিভাজিত হয়ে গেছে, বিভাজিত হয়ে দেখো দুইটা কোষ তৈরি হয়ে গেছে, দেখছো টু সেলস, একটা কোষ বিভাজনের মাধ্যমে কি হলো দুইটা কোষে পরিণত হয়ে গেল, তারপরে কি হলো আবার বিভাজনের ফলে দুইটা কোষ থেকে কয়টা হয়ে গেল চারটি কোষ হয়ে গেল, চারটা থেকে কয়টি হয়ে গেল আটটি। তাহলে এই যে যে প্রক্রিয়ার মাধ্যমে জাইগোট বিভাজিত হয়, বিভাজিত হয়ে একটি বহুকোষী ভ্রূণ তৈরি করছে সেই পদ্ধতি কি বলা হচ্ছে কি ক্লিভেজ। তাহলে যে পদ্ধতিতে ক্লিভেজ, ওই যে লেখায় CLEAVAGE, তাহলে যদি বলা হয়, হ্যাঁ আচ্ছা যে এই কন্টেন্ট গুলি বানানোর সময় আগের বই দেখে বানানো হয়েছে যে কারণে পেজ একটু উলট পালট হয়ে গেছে, এটা রিঅ্যারেঞ্জ করা লাগবে নতুন বই। তাহলে যে পদ্ধতিতে 3 দিন আর জুলজি হবে মানে আমার সেকেন্ড পার্ট হবে 3 দিন, তো যে পদ্ধতিতে যৌন জননকারী প্রাণীর জাইগোট মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য ভ্রূণকোষ সৃষ্টি করে তাকে ক্লিভেজ বা সম্ভেদ বলে। তাহলে এখন বোঝা গেছে ক্লিভেজ কাকে বলে, জাইগোটের বিভাজন প্রক্রিয়া, যেটা যে প্রক্রিয়ায় জাইগোট বিভাজিত হয় সেই প্রক্রিয়াকেই বলা হচ্ছে ক্লিভেজ। তা এখন আমি এই কোশ্চেনটি আসবে পরীক্ষায়, কোশ্চেন আউট, বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ কত প্রকার? 3 প্রকার। তো 3 প্রকার আমরা জানার পূর্বে আরেকটি ক্লিভেজ সম্পর্কে জানবো, এইটি যদি না জানি পরবর্তীতে আমাদের অসুবিধা হতে পারে। এছাড়াও আরো ক্লিভেজ আছে যেটিকে বলা হয় হলোব্লাস্টিক ক্লিভেজ, হলোব্লাস্টিক ক্লিভেজ, ঠিক আছে কি বলা হয় হলোব্লাস্টিক, আর বা সম্পূর্ণ ক্লিভেজ। হলোব্লাস্টিক ক্লিভেজের আরেকটি নাম হচ্ছে সম্পূর্ণ ক্লিভেজ। তো এক্ষেত্রে কি হয় দেখো, যে প্রথম চিত্রটা খেয়াল করে দেখো যে জাইগোটটা এক প্রান্ত থেকে শুরু হয়ে একেবারে আর এক প্রান্ত পর্যন্ত কি হচ্ছে বিভাজিত হয়ে গেছে তাই না। তো এই যে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত বিভাজিত হয়ে গেল, ঠিক আছে, এই যে ক্লিভেজটা, এই ক্লিভেজটাই মূলত হচ্ছে হলোব্লাস্টিক ক্লিভেজ। তো হলোব্লাস্টিক ক্লিভেজের ক্ষেত্রে কি হয় যে, আচ্ছা এটা কি আপনি 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 কোথা থেকে বলছেন? স্যার আমরা
না আমি বলছি, আচ্ছা ওই যে যে বললেন আমি স্যার শুনতে পাচ্ছি না। আচ্ছা শুনতে যে পাচ্ছ না, তুমি কোথা থেকে বলছো? আখাউড়া? আচ্ছা শুরু। আচ্ছা আখাউড়া, আখাউড়ার ওখানে মনে হয় একটু নেটে প্রবলেম, ঠিক আছে? আর তোমাদের ওখানে ইন্ডিয়া মেবি, এই কারণে তোমাদের ওখানে ইন্ডিয়া কাছে তো, এই কারণে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এই জন্য মেবি একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা শুরু করি। হলোব্লাস্টিক ক্লিভেজ হচ্ছে, যে ক্লিভেজটা লক্ষ্য করো যে যে জাইগোটটা বিভাজিত হবে এক প্রান্ত থেকে আরেকটা প্রান্ত পর্যন্ত, দেখো সম্পূর্ণরূপে কিন্তু এই জাইগোটটা বিভাজিত হয়ে যাচ্ছে। তো এই যে এই ধরনের যে ক্লিভেজটা সেটাই হচ্ছে হলোব্লাস্টিক ক্লিভেজ। তো আমরা জানি হলোব্লাস্টিক ক্লিভেজের ভিতরে কি হয়, যে জাইগোটের একটা অংশে কি থাকে বা ডিম্বাণুর একটা অংশে কি থাকে, ডিম থাকে, এই কুসুম থাকে। তো এই হলোব্লাস্টিক ক্লিভেজের ক্ষেত্রে যে কুসুমের পরিমাণটা থাকে কম, কম থাকার কারণে কি হয় সম্পূর্ণভাবে বিভাজিত হয়ে যায়। আচ্ছা খুশবো আর আরেকটা কে, ফাতেহা জান্নাত, এই শব্দ আসছে আপনাদের ওখান থেকে, যখন কথা বলবেন তখন শুধু আনমিউট করবেন, বাকি সময় সবাই মিউট হয়ে যান, তো সবাই একটু মিউট করেন। হ্যাঁ সবাই একটু মিউট হয়ে যান, যখন কথা বলবেন শুধু তখন আনমিউট করবেন। আচ্ছা হলোব্লাস্টিক ক্লিভেজের ক্ষেত্রে কি ঘটছে? সাবিকুর নাহার, সাবিকুর নাহার মিউট হয়ে যাও। সাবিকুর নাহার মিউট হও, আমি মিউট করতে পারছি না কেন এটা। ওকে এরপর যেটি আসছে সেটি হচ্ছে মেরোব্লাস্টিক ক্লিভেজ। তো মেরোব্লাস্টিক ক্লিভেজে কি হয়, যে ডিম্বাণুর ভিতর যে কুসুমের পরিমাণ, সেই কুসুমের পরিমাণটা থাকে বেশি, কুসুমের পরিমাণ বেশি থাকার কারণে কি হয় যে ক্লিভেজটা হচ্ছে হয় একটা প্রান্তে। দেখো তুমি যে দ্বিতীয় যে চিত্র সেই চিত্রে লেখো, লক্ষ্য করো যে উপরের অংশে কি হচ্ছে, দেখো যে দুইটা কোষ কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? ব্লাস্টোমিয়ার দেখো উপরের অংশে অবস্থান করছে, এবং নিচের যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এই নিচের অংশগুলো যে এই অংশগুলো সাধারণত কুসুম দ্বারা পরিপূর্ণ থাকে, সেই কারণে কি হচ্ছে যে একটা অংশ কি হচ্ছে যে ফাঁকা থেকে যাচ্ছে, অর্থাৎ যে ক্লিভেজটা ঘটছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কিন্তু হচ্ছে না। তো এই যে এই ধরনের ক্লিভেজ গুলো কি বলা হচ্ছে মেরোব্লাস্টিক ক্লিভেজ বা আংশিক ক্লিভেজ, ঠিক আছে? তো যদি বলা হয় প্রথমে এখন বলবা, ওকে তুমি প্রথম চিত্রটা লক্ষ্য করো, এটা হচ্ছে কি জাইগোট। তো জাইগোট আমরা যখন হলোব্লাস্টিক ক্লিভেজে দেখলাম সেখানে কিন্তু এক প্রান্ত থেকে শুরু হয়ে কিন্তু আরেক প্রান্ত পর্যন্ত এই বিভাজনটা হয়েছিল, বাট এখানে দেখো যে ক্লিভেজটা ঘটছে কিন্তু একটা প্রান্ত থেকে শুরু হয়ে কিন্তু আরেক প্রান্ত পর্যন্ত এই বিভাজনটা কিন্তু ঘটেনি। এখানে দেখো যে জাইগোটের অনেকখানি অংশ কিন্তু দেখো যে কালো দিয়ে আমি বোঝানো হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু কুসুম দ্বারা পূর্ণ থাকছে, যার কারণে কি হচ্ছে সম্পূর্ণভাবে কিন্তু এই জায়গাটা বিভাজিত হচ্ছে না, ঠিক আছে? একটা নির্দিষ্ট অংশের মধ্যে কিন্তু এই যে ক্লিভেজ, সেই ক্লিভেজটা ঘটছে, ঠিক আছে? এই ধরনের ক্লিভেজ গুলোকেই বলা হচ্ছে কি মেরোব্লাস্টিক ক্লিভেজ বা আংশিক ক্লিভেজ। এবং বাকি যে অংশগুলো দেখো ফাঁকা, এই যে সব ব্লাস্টের কোষটা, কোষ দেখো ওখানে কিন্তু 16টা কোষ দেখানো হচ্ছে উপরের অংশে, বাট নিচের দিকের অংশগুলো দেখো এখানে কিন্তু কোনো যে ব্লাস্টোমিয়ার সেটা কিন্তু নাই, কারণ এই জায়গাগুলো নিচের জায়গাগুলো আমি এখানে যে দেখাচ্ছি চিত্রে, এই জায়গাগুলো আসলে কুসুম দ্বারা পরিপূর্ণ থাকছে। তো এই জন্য এখানে কি হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিভাজিত হয় না, আংশিক ভাবে ঘটছে। তো এখন দেখি ক্লিভেজের প্রকার ভেদ, এটা কিন্তু আসবে পরীক্ষায়, আজকের কোশ্চেন আরেক আরো একটা আউট। তো বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ কত প্রকার, আখাউড়ার স্টুডেন্টরা বলো। তিন প্রকার, আচ্ছা আখাউড়ার সবাই মিউট হয়ে যাও। এবার নারায়ণগঞ্জের সবাই বলো, নারায়ণগঞ্জের সবাই বলো। ওকে
এবার এবার তোমরা মিউট হয়ে যাও। এখন বলো যাত্রা বাড়ির যারা আছো, তিন প্রকার, ওকে ভেরি গুড। এখন আমরা জানবো ক্লিভেজের যে তিনটা প্রকারভেদ, সেই প্রকারভেদ গুলি সম্পর্কে, ঠিক আছে? তো ক্লিভেজের যে তিন প্রকার লক্ষ্য করো, প্রথমটা হচ্ছে অরিও ক্লিভেজ। অরিও ক্লিভেজ কাকে বলে, ঠিক আছে? তো এই ধরনের ক্লিভেজের ক্ষেত্রে কি হচ্ছে, তোমরা যদি লক্ষ্য করো প্রথম চিত্রটা দেখো, প্রথম চিত্রটা দেখো যে একটা কোষের উপরে এক বিভাজন যখন ঘটছে অরিও ভাবে ঘটছে, এই ক্ষেত্রে বিভাজন তলগুলো জাইগোটকে সর্বদা অরিও এবং সুষম ভাবে বিভক্ত করছে। তো কোষগুলি যদি বলি যে জাইগোট বিভাজনের ফলে যে কোষগুলি তৈরি হয় সেই কোষগুলিকে বলা হয় ব্লাস্টোমিয়ার। তো এই যে এইট সেলের ক্ষেত্রে দেখো একটা কোষের উপরে, এখানে আলাদা আলাদা ভাবে রং দিয়ে বোঝানো হয়েছে, একটা কোষের উপরেই দেখো আর একটা কোষ কিন্তু অবস্থান করছে, ঠিক আছে? তো তুমি যদি 32 যে সেল 32 সেলসে যাও, দেখো একটা কোষের উপর আর একটা কোষ কিন্তু অরীয় ভাবে কি থাকছে, মানে সজ্জিত থাকছে। এই ক্ষেত্রে বিভাজন তলগুলো জাইগোটকে কি করছে, সর্বদা অরীয় এবং সুষম ভাবে বিভক্ত করছে। এবং পরীক্ষায় আসতে পারে যে এই অরীয় ক্লিভেজ দেখা যায় কোন পর্বের জীবে, আর্থ্রোপোডা পর্বের জীবে দেখা যায় কোন ধরনের ক্লিভেজ, অরীয় ক্লিভেজ। এখন আমরা জানবো যেটি, সেটি হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। কি দ্বিপার্শ্বীয় ক্লিভেজ? দেখো তিন নম্বরে লেখা বাইল্যাটারাল টিউনিকেসে, ঠিক আছে? বড় যে চিত্রটা যে সবুজ রঙের, এখানে দেখো বাইল্যাটারাল দিয়ে টিউনিকেটস লেখা। তো এখানে কি হয় যে এক্ষেত্রে দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরিও ক্লিভেজের ন্যায় হবে, অর্থাৎ প্রথম যখন জাইগোটটি বিভাজিত হবে বা দ্বিতীয় যে বিভাজনটা ঘটবে সেই বিভাজনগুলি অনেকটা ঘটবে কিসের মতো, ওই যে অরিও যে ক্লিভেজের মতো সেই রকমই ঘটবে। কিন্তু দ্বিতীয় যে বিভাজন ঘটবে, অর্থাৎ দ্বিতীয় বিভাজনের পরে কোনটা ঘটবে, প্রথম বিভাজন হচ্ছে একটা থেকে যখন দুইটা কোষ হলো, এটা হলো প্রথম বিভাজন। তারপরে দুইটা থেকে যখন চারটা কোষ হলো, ব্লাস্টোমিয়া তৈরি হলো, সেইগুলিকে বলা হচ্ছে কি যে দ্বিতীয় বিভাজন। তো এই দ্বিতীয় বিভাজন অর্থাৎ চারটা কোষ যে তৈরি হবে এই পর্যন্ত কিন্তু অরিও ক্লিভেজের মতো থাকবে। কিন্তু এই দ্বিতীয় বিভাজনের পরে কি ঘটছে, পরবর্তী বিভাজন মধ্যরেখা বরাবর অনুপ্রস্থ ভাবে ঘটবে। আমরা তো দৈর্ঘ্য প্রস্থ বুঝে, তো অনুপ্রস্থ ভাবে ঘটবে এবং কি হবে, দুই সারি কোষ তৈরি হবে, ফলে কি হবে এখানে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যাবে। এই যে তুমি এখানে লক্ষ্য করো বাইল্যাটারালের যে লাস্টের চিত্রটা দেখো, এখানে দেখো অনুপ্রস্থ ভাবে বিভাজিত হয়ে গেছে, বিভাজিত হয়ে দুই পাশে একই রকম কোষ তৈরি করছে, ঠিক আছে? এবং পর্দাটা পর্বের প্রাণীতে কি হচ্ছে, এই দ্বিপার্শ্বীয় যে ক্লিভেজ সেই ক্লিভেজটা দেখা যায়। যদি বলা হয় পর্দাটা পর্বের প্রাণীর নাম যদি বলি মানুষ, তাহলে মানুষের মানুষে কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম দেখা যায়, তাহলে মানুষের ক্ষেত্রে দ্বিপার্শ্বীয় ক্লিভেজও দেখা যায়, মনে রাখার জন্য বললাম। তো এই কোশ্চিন গুলি কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে, অরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বের জীবে, বা আর্থ্রোপোডা পর্বের জীবে কোন ধরনের ক্লিভেজ দেখা যায়, অথবা দ্বীপ মানুষের ক্ষেত্রে কোন ধরনের ক্লিভেজ দেখা যায়। তো এখানে বলা হচ্ছে পর্দাটা পর্বের জীবে, তো মানুষ তো পর্দাটা পর্বের জীব, তাহলে মানুষের ক্ষেত্রে দেখা যাবে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। আর সব শেষে দেখো কি আসছে, যে সর্পিল ক্লিভেজ। তো সর্পিল ক্লিভেজ আমরা একটু দেখে নিই। তো অ্যানেলিডা মোলাস্কা, অ্যানেলিডা এবং মোলাস্কা পর্বের যে প্রাণীগুলি রয়েছে, অ্যানেলিডা এবং মোলাস্কা পর্বের প্রাণীদের ক্ষেত্রে যখন তৃতীয় বিভাজন ঘটে, তৃতীয় বিভাজন মানে কখন, তাহলে একটা থেকে যখন দুইটা কোষ তৈরি হয় তখন প্রথম বিভাজন, দুইটা থেকে যখন চারটা কোষ তৈরি হয় সেটি হচ্ছে দ্বিতীয় বিভাজন, আর চারটা থেকে যখন আটটি কোষ তৈরি হয় তখন সেটিকে বলা হবে তৃতীয় বিভাজন। তো এই তৃতীয় বিভাজনের সময় কি হবে, যে অ্যানিম্যাল পোল এবং ভেজিটাল পোল, এটাকে আমরা বুঝি ডিমের, আমরা একটা যদি ডিমের কথা বলি, তো ডিমের যে প্রান্তে, ডিমের যে প্রান্তে কি থাকে, কুসুম থাকে, সেই পোলকে বলা হয় ভেজিটাল পোল, আর যে প্রান্তে হচ্ছে নিউক্লিয়াস থাকে সেটিকে বলা হয় অ্যানিম্যাল পোল। এটা কি বুঝছেন? হ্যাঁ, ডিমের ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে কুসুম থাকে, দেখবেন চার নম্বর পেজে দেয়া আছে, ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে কুসুম থাকে সেই প্রান্তকে বলা হয় ভেজিটাল পোল, আর যে প্রান্তে নিউক্লিয়াস থাকে সেই প্রান্তকে বলা হয় অ্যানিম্যাল পোল। তো যখন কি হয়
যে তৃতীয় বিভাজন ঘটে, সেই তৃতীয় বিভাজনের সময় কি ঘটে, যে অ্যানিমেল পোলের ব্লাস্টোমিয়ার, এই যে নতুন নতুন যে কোষগুলি তৈরি হচ্ছে জাইগোট বিভাজনের ফলে যে নতুন কোষ তৈরি হয় সেই কোষগুলিকে বলা হয় ব্লাস্টোমিয়ার। তো এই অ্যানিমেল পোলের ব্লাস্টোমিয়ার ভেজিটাল পোলের ব্লাস্টোমিয়ার গুলোর সাথে কি হয়, চক্রাকারে সামান্য স্থান পরিবর্তন হয়ে যায়, একটু ঘুরে যায়। তো তুমি প্রথমে দেখো যে হাতে আমি একে দেখাইছি যে চারটা, দেখো ছয়টা কোষ দেখাচ্ছে, দেখছো একটা কোষের উপরে, মাথার উপরে কিন্তু আর একটা কোষ বসে আছে, দেখছো? হ্যাঁ, তো দেখো একে একেবারে অরীয় ভাবে যখন থাকছে, একটা কোষের ঠিক মাথার উপরেই আর একটা কোষ, যখন একটা ব্লাস্টোমেরের উপরেই যখন আর একটা ব্লাস্টোমিয়ার থেকে যাচ্ছে, তো তখন সেইটাকে আমরা বললাম যে অরীয় ক্লিভেজ। তো এই অরীয় ক্লিভেজের ক্ষেত্রে পরে দেখো কি ঘটছে, যেখানে অনেকগুলি কোষ দেখানো হয়েছে, দেখো এখানে 12টা যে অনেকগুলি কোষ যখন দেখানো হয়েছে, তুমি দেখো যে কি হচ্ছে, পরবর্তীতে গিয়ে কিন্তু একটা কোষের উপর আর একটা কোষ নাই, একটু জায়গা পরিবর্তন হয়ে গেছে, এটা বুঝছো? লাল রং দিয়ে বোঝানো হয়েছে, দেখো বড় যে চিত্রটা, সেক্ষেত্রে দেখো একটা কোষের মাথার উপরে আর একটা কোষ, অর্থাৎ একটা ব্লাস্টোমিয়ারের ঠিক মাথার উপরে অরীয়ভাবে কিন্তু কোষগুলি নাই, সামান্য একটু বাঁকা হয়ে গেছে, চক্রাকারে সামান্য স্থান পরিবর্তন করে ফেলছে কোষগুলি, ব্লাস্টোমিয়ার গুলো। তো এই ধরনের যে ক্লিভেজ, সেই ক্লিভেজ গুলিকে আমরা বলবো স্পাইরাল বা সর্পিল ক্লিভেজ। এটা কি বুঝছেন? তো যদি বলা হয় সর্পিল বা স্পাইরাল ক্লিভেজ কোথায় দেখা যায়, আপনার এখানে কিছু শব্দ আছে, দেখেন যে এই ধরনের ক্লিভেজ কোথায় দেখা যায়, মাছে, পাখি, এই যে এই যে এই যে সর্পিল, সর্পিল ক্লিভেজ দেখা যায় কোথায় দেখো, স্পাইরাল ক্লিভেজ দেখা যায় পাখি, মাছে। তো আমি একটি রুই মাছের চিত্র দিয়ে দিব। আচ্ছা, এখন আমি নারায়ণগঞ্জের স্টুডেন্টকে জিজ্ঞেস করছি, নারায়ণগঞ্জের একজন বলেন ID 6 কার, ID 6 এখানে আছেন? আপনি কি বুঝছেন আজকের পড়া? আচ্ছা শোনেন, অ্যানিমেল পোল আর ভেজিটাল পোল, এটা তো, আচ্ছা তুমি একটা ডিম নাও, ঠিক আছে, একটা হাতে ডিম নাও, ডিমের তো দুইটা প্রান্ত থাকছে, তাই না? তাহলে ডিমের একটা প্রান্তে মনে করো নিউক্লিয়াস থাকে, আর আরেকটা প্রান্তে থাকে কুসুম, বুঝছো? তাহলে ডিম, তুমি একটা ডিমের ছবি আঁকো, আঁকার পরে ডিমের এক প্রান্তে রাখো নিউক্লিয়াস, আর আরেক প্রান্তে রাখো কুসুম। তো যে প্রান্তে নিউক্লিয়াস থাকে সেটা হচ্ছে অ্যানিমেল পোল, আর ঠিক তার বিপরীতে যে প্রান্তে কুসুম থাকে সেটাকে বলা হয় ভেজিটাল পোল, বুঝছো? আচ্ছা, তো এখন দেখি পৌষ্টিক নালী, এলিমেন্টারি ক্যানাল বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট। তো এই পৌষ্টিক নালীর ভিত্তিতেও কিন্তু প্রাণীদেরকে দুই ভাগে ভাগ করা যায়। পৌষ্টিক নালীর উপর ভিত্তি করেও প্রাণীদেরকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। তো একটি হচ্ছে ভাগ, এটা কিন্তু আসবে পরীক্ষায়, প্যারাজোয়া, আর আরেকটি হচ্ছে অ্যান্টারোজোয়া। একটি হচ্ছে প্যারাজোয়া, আরেকটি হলো অ্যান্টারোজোয়া। হ্যাঁ, তো নির্দিষ্ট পৌষ্টিক নালী বা গহ্বর, যা তো প্যারাজোয়া কাদের বলে, যাদের হচ্ছে নির্দিষ্ট পৌষ্টিক নালী বা গহ্বর থাকে না, যাদের নির্দিষ্ট পৌষ্টিক নালী বা গহ্বর থাকে না তাদেরকে বলা হয় কি, প্যারাজোয়া, আর যাদের পৌষ্টিক নালী থাক, হ্যাঁ যাদের থাকে তাদের বলা হয় অ্যান্টারোজোয়া। প্যারার প্রথম, হ্যাঁ প্যারার প্রথম অক্ষর প, আর এই প্যারাজোয়া থাকে পরিফেরা পর্বের জীবে, ঠিক আছে, পরিফেরা পর্বের প্রাণীদের নির্দিষ্ট কোনো পৌষ্টিক নালী থাকে না, তাহলে পরিফেরা পর্বের প্রাণীরা হচ্ছে প্যারাজোয়ার অন্তর্ভুক্ত, আর নিডেরিয়া থেকে পরবর্তী যেগুলি আছে সবাই হচ্ছে কি পর্ডাটা, কি বলে, অ্যান্টারোজোয়ার অন্তর্ভুক্ত, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটি জানবো যে শ্রেণীবিন্যাসের নীতি, জাস্ট এটা একটু পড়ে নিবা, ঠিক আছে, এখানে ওই রকম কোশ্চেন আসে না, তারপরে একটু বলে দিই যে শ্রেণীবিন্যাসের নীতির মধ্যে কি কি অংশ থাকে। দেখো শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য থাকে, তাহলে বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে, লাইন ডিসকানেক্ট হয়ে যেতে পারে এক মিনিটের মধ্যে, হ্যাঁ ওই যে এক মিনিট আছে আর অটো ডিসকানেক্ট হয়ে যাবে, হ্যাঁ এখন আমার এক মিনিট আছে হাতে, এক্সামের লিংক আমি ওই যে ক্লাসরুমে দিয়ে দেবো। তো
তো দ্বিপদ নামকরণের নিয়ম আমরা একটু এট এ গ্লান্স দেখে নিই। দেখো আমরা 9-10-এ পড়েছি যেটা, সেটাই যে ভাষা হবে কি ল্যাটিন, নামের দ্বিপদ নাম তাহলে দুইটা পদ থাকবে, আর প্রথম অংশ হচ্ছে গণ আর দ্বিতীয় অংশটি হচ্ছে কি প্রজাতি। তো গণনাম, হ্যাঁ গণনামের প্রথম অক্ষর হবে বড় হাতের, মানে ক্যাপিটাল লেটারের প্রথম অক্ষরটা, কারণ এটা নাউন, আর স্পিসিস যেটা তার সব অক্ষরগুলোই হবে ছোট হাতের।